স্থানীয় নির্বাচনকে তারা 89% জিতে গেছে। আমাদের এখানে তো আজকের এই ভোটটাই টার্নওভার নাম্বার ওয়ান পয়েন্ট। আর সাংবাদিক আপনার বড় সাক্ষী যে নির্বাচনটা পার্সেন্টেজ যাই হোক অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনটা কেউ প্রশ্নবিদ্ধ করতে পারে এটাও বড়। শোনেন, ওদের অভিযোগের শেষ নাই, আগামী তো শেষ হবে না, যার কারণে আজকে তাদের করুণ পরিণতি। 1 লক্ষ ভোটের ব্যবধানে গাজীপুরে জিতে যে দলের নেত্রী বলতে পারে যে নিরপেক্ষ হইলে চিন্তা করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, আর তিনি বলেন বেগম খালেদা জিয়া, তাহলে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত। যে যে গাজীপুরের লোক গোপালগঞ্জের পরেই ভোটের দিক থেকে আমাদের দ্বিতীয় স্থান, আমাদের সেখানে জামানত। আমরা ক্ষমতাসীন দলের থাইকা আমরা 5টা সিটি কর্পোরেশন হেরেছি, রাজশাহী, খুলনা, বরিশাল, গাজীপুর, তারপরে কুমিল্লা, তারপরে সিলেট। সুতরাং অবাধ নিরপেক্ষ নির্বাচন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আপনারা